কালকে সন্ধ্যা সময় পানিহাটির যিনি কাউন্সিলর রয়েছেন অনুপম দত্ত এবং পুরুলিয়ার ঝালদার তপন কান্দু যিনি ঝালদার কাউন্সিলর রয়েছেন উনি দুইজনকে যেভাবে জিরো পয়েন্ট থেকে টার্গেট করে গুলি করে হত্যা করা হয়েছে তার হত্যার প্রতিবাদে আজকে আমরা বিধানসভায় দেখিয়েছি এবং জিরো আওয়ারে আমাদের শিলিগুড়ির বিধায়ক শ্রী শঙ্কর ঘোষ তুলেছেন এবং আমাদের দাবি যে মুখ্যমন্ত্রী এবং যিনি রাজ্যের পুলিশ মন্ত্রীও রয়েছেন আমরা দাবি করেছি যে মুখ্যমন্ত্রী এই দুইটা যে ব্রুটালি মার্ডার হয়েছে এই সম্পর্কে উনি বিধানসভায় দাঁড়িয়ে ওনার বিবৃতি আমরা দাবি করেছি সদ্য পাঁচটি রাজ্যে নির্বাচন হয়েছে উত্তরপ্রদেশেও সবচেয়ে বড় রাজ্য সেখানেও নির্বাচন হয়েছে তো উনি শুধু প্রশ্ন তুললে হবে না আজ একটা পাখি পর্যন্ত মারা যায়নি কত শান্তভাবে এখানে সেখানে ইয়ে হয়েছে ইলেকশন হয়েছে কিন্তু আমরা পশ্চিমবঙ্গে দেখি যে কোনো ইলেকশন হোক পঞ্চায়েত থেকে লোকসভা এখানে লোক মারা না গেলে মানে নির্বাচন সম্পন্ন হয় না সেটা মাননীয় মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে একটাও পাখি না মরে কিন্তু উত্তরপ্রদেশে মানে ইলেকশন সম্পন্ন হয়েছে আজকে 27 তারিখ পুরসভা ভোট হয়েছে 2 তারিখ কাউন্টিং হয়েছে আজকে 14 তারিখ আগামী পুরসভার চেয়ারম্যানগুলো ঘোষণা হবে সেখানে দাঁড়িয়ে যে দুইজন কাউন্সিলর পানিহাটির অনুপম দত্ত এবং পুরুলিয়ার ঝালদার সেখানেও যেখানে ত্রিশঙ্কু ইয়ে রয়েছে বোর্ড রয়েছে সেখানে ওখানকার যে কাউন্সিলর 2 নম্বর ওয়ার্ডের তপন কান্দুকে মানে মানে প্রাণ দিতে হয়েছে তো তার প্রতিবাদে আমরা আজকে ওয়াক আউট করেছি কেননা আমরা বিধানসভায় মুখ্যমন্ত্রীর বিবৃতি জানাচ্ছি।